আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কোন থার্ড পার্টি অ্যাপস ছাড়া সহজেই আপনার ফোনের সেটিং এর মাধ্যমে কিন্তু যদি কেউ কল দেয় তাহলে তার নাম বলে দিবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে ডায়াল প্যাড আছে, অর্থাৎ আপনার ফোন যেখান থেকে কল করেন সেটার উপর ক্লিক করবেন। সেটার উপর আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকন, উপরের দিকে থ্রি ডট আইকন আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে চলে আসতে সরাসরি যে তিন দুই নম্বর অপশন সেটিংস, সব আপনারা সেটিংয়ের উপর চলে যাবেন। তারপর একটু জাস্ট নিচের দিকে আসবেন। সো নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট। আপনারা একটু এটা ভালো করে দেখে নেবেন, কলার আইডি অ্যানাউন্সমেন্ট। সো কলার আইডি অ্যানাউন্সমেন্টের উপর একটু ক্লিক করে দেবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট কলার আইডি। সো এখানে যদি আপনার নেবার করা থাকে তাহলে কিন্তু অবশ্যই যদি কেউ আপনাকে কল দেয় তাহলে কিন্তু কল রেকর্ডিং, মানে আপনার তার নাম বলবে না। সো এখানে আপনার অবশ্যই আমি জানি যে নেবার করা আছে, যার জন্য কিন্তু আপনাকে কেউ কল দিলে নাম বলে না। তো এখানে আপনার আপনাদের সেটিংটা বোঝায় যে দুই নাম্বার যেটা আসতে অনলি ওয়েন ইউজিং এ হেডসেট, সেটা হচ্ছে আপনার ফোনে যে সেভ করা নাম্বারগুলো আছে কেউ যদি কল দেয় তাহলে কিন্তু সেগুলোর নাম বলবে, যদি দুই নাম্বার অপশনটা সিলেক্ট করেন। বাট আপনি যদি ফার্স্ট নাম্বার অপশন সিলেক্ট করেন, যে অলওয়েজ লেখা এটার উপর ক্লিক করে যদি সিলেক্ট করেন তাহলে আপনার কী হবে, মানে যার যাদের নাম্বার সেভ করা আছে তাদের নামগুলো তো বলবেই, এবং যার নাম্বার সেভ করা নাই আপনার আননোন নাম্বার তাদের নাম্বারগুলো কিন্তু বলতে থাকবে। বন্ধুরা, আমি এটা আপনাদেরকে সরাসরি করে দেখাতে পারতাম, বাট স্ক্রিন রেকর্ডিং করলে কিন্তু এটা করা যায় না, যেটা ফোন দিলে আপনার ওই রেকর্ডিংটা হয় না আর কি এখানে, তার জন্য আমি এটা করে দিতে পারলাম না, যে তাহলে কিন্তু করে দিতাম। আর এখন এই সেটিংগুলো করার পর যাদের ফোনে হয় না তার কারণ হচ্ছে একটাই, আপনার চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। সো প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে কী করবেন, সার্চ বারে লিখবেন ফোন। সো ফোন লেখার পর সার্চ করে দেবেন, তারপর আপনার যে ফোন অপশনটি আছে আপনি দেখতে পারবেন যে ইনস্টল করা আছে, ওইটার উপর যাবেন। আপনার ফোনে যদি এখানে লেখা থাকে আপডেট লেখা, সো আপনি অবশ্যই আপডেট দিয়ে নেবেন, কারণ আপডেট না দিলে কিন্তু আপনার এটা হবে না। সো আপডেট দিতে হবে অবশ্যই, আপডেট না দিলে কিন্তু আপনার এখানে কিন্তু যদি কেউ ফোন দেয় তাহলে আপনার নাম বলবে না। সো আপনি অবশ্যই আপডেট দিয়ে নেবেন এটা। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাস্ট আপডেট 21 অক্টোবর 2024, অর্থাৎ মাত্র 7 দিন আগে কিন্তু আপডেট হয়েছে। তাই বন্ধুরা, অবশ্যই আপনাকে এই ফোন অ্যাপসটি আপডেট দিতে হবে। তো আশা করছি বুঝতে পারছেন খুব সহজভাবে, আর বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন ভালো থাকুন। আসসালামু আলাইকুম।